মিরপুরে হঠাৎ বৃষ্টি, কিন্তু বাধা হতে পারেনি মুশফিকের অনুশীলনে। নিজের ফিটনেস ঠিক রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই ক্রিকেটার। বাংলাদেশের বর্তমান টি টোয়েন্টি দলে খেলছেন না মুশফিক। সবশেষ 2022 এর পহেলা সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে আরব আমিরাতে সবশেষ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মুশফিক। একসময় দলের ভরসার জায়গা ছিল মুশফিক, সময়ের পরিক্রমায় এই ফরম্যাট থেকে নিয়েছেন বিদায়। টি টোয়েন্টি থেকে সরে গেলেও এখনও টেস্ট ও ওডিআই ম্যাচগুলোতে দলে থাকছেন মুশফিক। তাই তো সাউথ আফ্রিকা সিরিজকে সামনে রেখে নিজের অনুশীলনে মনোযোগী মুশফিক। একাডেমি মাঠে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলার মূল মাঠে করেছেন রানিং সেশন। এ সময় মিরপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে ভিজেই অনুশীলন শেষ করেন মুশফিক। নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত টি টেস্টে 38.27 করে মোট 5961 রান করেছেন। 271টি ওডিআই ম্যাচে 36 গড়ে সর্বমোট 7792 রান করেছেন তিনি। এছাড়া 102টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুশফিক, যেখানে 19.23 গড়ে সর্বমোট 1500 রান এসেছে তার ব্যাট থেকে। যেহেতু এখনও টেস্ট এবং ওডিআই খেলছেন, তাই এই দুই ফরম্যাটেরই ব্যাটিং র্যাঙ্কিং নিয়ে তিনি সমান 24 নম্বরে আছেন। মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটে এক ভরসার নাম, সবসময় দলের জন্য নিবেদিত প্রাণমুশি। তাই তো তার নামকরণ হয়েছিল মিস্টার ডিপেন্ডেবল।